এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ইডেনে সামনেই রয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ, এবং সেই ম্যাচের আগে টিকিটের কালোবাজারি নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছিল। 7টি মামলা রুজু হয়েছে, ইতিমধ্যে 7টি অভিযোগ দায়ের হয়েছে। বেশ কিছু প্রায় 100খানেক টিকিটের অন্তত তার কালোবাজারি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছিল, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরু করে পুলিশ। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে টিকিটের কালোবাজারির অভিযোগের প্রেক্ষিতে সিএবির দুজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। গতকালও কলকাতা টিভির পর্দায় আপনারা দেখেছেন যে যারা লাইফ মেম্বার তারাও কিন্তু টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন, সেই ছবি আমরা কলকাতা টিভির পর্দায় তুলে ধরেছিলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনা ইতিমধ্যেই যে তদন্ত শুরু করেছিল পুলিশ, সেই তদন্তের প্রেক্ষিতে সিএবির দুজন সদস্যকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, যারা কালোবাজারিতে যুক্ত ছিলেন বলেই অভিযোগ ইন্টালি থানায় অভিযোগ দায়ের হয়েছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের পর গ্রেপ্তার করা হলো দুজনকে। মৌলালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সিএবির এই দুই সদস্যকে, সুনির্দিষ্টভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই দুই যে সদস্য, সিএবির দুই সদস্য, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে? দুই সদস্য টিকিট কালোবাজারি নিয়ে এনতলি থানায় অভিযোগ হয়েছে, এবং সেই ভিত্তিতে কিন্তু গ্রেপ্তার করা হয় এই সিএবির দুজন সদস্যকে, একজন টিঙ্কু একজন বিমল চা নামে এই দুই ব্যক্তি, এবং এরা দুজনেই সিএবির সদস্য এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে যেই ব্যক্তি অভিযোগ করেছে এনটারি থানাতে, তিনি জানিয়েছেন যে 900 টাকার টিকিট বিক্রি করা হতে প্রায় 2000-এরও উপরে, এবং প্রায় 10টা টিকিটে। তারপরে যখন তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পর জানা গিয়েছে যে 10টা টিকিট তারা কালোবাজারি করেছে, এবং সেই 10টা টিকিট 900 টাকার টিকিট 20,000 টাকায় বিক্রি করা হয়েছে বলে এমনটাই জানা গিয়েছে। এবং সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার মৌলালী মাজারের কাছ থেকে এই দুজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারা সিএবির সদস্য, তারাই যদি টিকিট কালোবাজারি করে তাহলে যারা বাইর করছে তারা টিকিট কোথা থেকে পাচ্ছে? এবং এখানেই প্রশ্ন, তাহলে কি এই সিএবি বা বুকমাই শো বা বিসিসিআই, এদের অন্দরের কারো কেউ সরাসরি যুক্ত এই কালোবাজারির সঙ্গে? নয়তো এবারে কিন্তু প্রথমবার যেটা দেখা যাচ্ছে যে এই কালোবাজারির এত রমরমা, এবং ইন্ডিয়া সাউথ আফ্রিকার যে ম্যাচ রয়েছে ইডেনে 5 তারিখে ওয়ার্ল্ড কাপ ম্যাচ, সেই ম্যাচের টিকিট কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। বুকমাই শো যেখানে দেখাচ্ছে কামিং সুন, তার পরের মুভমেন্ট দেখাচ্ছে যে সোল্ড আউট, এখনো অব্দি সেই সোল্ড আউট মেসেজই শো করা হচ্ছে বুকমাই শোতে। কিন্তু কালোবাজারি, অর্থাৎ যারা কালোবাজারি করছে তাদের কাছে 600-এর টিকিট, কোথা থেকে আসছে সেই টিকিট? তাহলে কি ক্যাব কেবি বা বিসিসিআই বা বুকমাই শো এর কোনো নেক্সাস একা? সেই বিষয়টা জানতেই কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু প্রেসিডেন্ট সিএবিকে অ্যাড্রেস করে একটি নোটিশ করা হয়েছিল। সেখান থেকে যদিও তারা রিপ্লাই দিয়েছে, তারা বলেছে যে বিসিসিআই বুকমাই শো এর সঙ্গে পুরো বিষয়টা লিয়াজো রাখে, তারা অর্থাৎ সিএবির এখানে কোনো লিয়াজো করে না, তারা বুকমাই শো এর সঙ্গে যেটা করে সেটা বিসিসিআই করে বুকমাই শো এর সঙ্গে। এবং অন্যদিকে বুকমাই শো এর কেউ নোটিশ করা হয়েছিল, এবং তাদের সদস্যরা আজকে কিন্তু হাজিরা দিয়েছে ময়দান থানাতে, তাদেরকেও কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব ময়দান থানা তারা চালাচ্ছে। রিয়া, একটা বিষয় জানতে চাইবো, এক্ষেত্রে সিএবি সভাপতির সঙ্গেও কি প্রশাসন কথা বলবে, মানে পুলিশ কথা বলবে? দেখো, পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে পরশুদিন যে আমরা যে খবর করেছিলাম এক্সক্লুসিভলি কলকাতা থেকে, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে প্রেসিডেন্ট অফ সিএবি তাকে অ্যাড্রেস করে এই মেল করা হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে, এবং সেই মেলে পরিষ্কার ভাবে বলা হয়েছিল যে আইদার আপনি অর মানে যে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারবে সেই বিষয়ে এই এরকম একজন ব্যক্তিকে আপনি ময়দান থানায় পাঠান, এবং সেই সব ডকুমেন্টস দিয়ে পাঠান, যেই সব ডকুমেন্টস গুলো সেই সব ডকুমেন্টস গুলো হচ্ছে যে বুকমাই শোতে টিকিট কিভাবে যায়, অর্থাৎ যে টিকিটের কথা
খোলা হচ্ছে সেখানে কত টিকিট ছাড়া হয়েছে বুক মাই শোতে এবং কত টাকা দাবি টিকিট এবং কিভাবে অর্থাৎ কিভাবে ছাড়া হয় এই যে পুরো পদ্ধতি এর সঙ্গে কে কে যুক্ত থাকে সেই বিষয়টাই জানতে চাওয়া হয়েছিল। যদিও সিএবির তরফ থেকে বলা হয়েছে যে বিসিসিআই পুরো লিয়াজোটা করে বুক মাই শো এর সঙ্গে, এখানে সিএবির কোনো ভূমিকা নেই বলেই কিন্তু এমনটাই একটি মেল করা হয়েছে ময়দানের ওসিকে অ্যাড্রেস করে সিএবির তরফ থেকে। ইতিমধ্যেই কিন্তু তারা তদন্ত চালাচ্ছে, লালবাজারে উচ্চ কর্তারা তারা এই পুরো বিষয়টা সার্ভেলেন্স রাখছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।